انا عايشنا يا عم يا كان زعمو ما شاء الله نمسكار এই কালকেতো মন্ত্র নিলাম বুঝছেন দুনিয়ার কাজ কাম কিন্তু বোর হইছে দেখেন পাউডার ন্যাংরা ন্যাংরা আট পাঁচছে এখন কি করব এই মাসির বাড়িতে ওই যে একটা বাথরুম দিমু আইছে লই যে হেই পাটলারা পাট মানে ওই যে সাক সাক করে যে যে গর্ত খুঁদা যে গাড়ে না হেগনে তাহলে বোরে কইলাম যা পারো তাই করো আমি একটু মাসির বাড়িতে থেকে সব কিছু কইরা আহি এখন আমি না গেলে হেরা কোনো কাজে উদ্যোগ নেয় না মানে হেরাই মন ভয় পায় কয় দাদা আপনি যা করবেন তাই আপনি কনে দিবেন হেডাই তে যাই আখে ওই জিলে কইটা দেখে রেখো পরে আগে কাম করে আহি জিলেক রে বাবা ওটা কেরাইছে রে ও সাদা ওটা আবার কন্তি গাইলো আর বন্ধু বন্ধু মারে কবাই সর কেরাম না করে আর কিছু বিষয় খুলা কই মা সকল দেখেন আপনাদের উদ্যোগে কিন্তু আমি কাজটা নিয়েছি হ্যাঁ তো কাজের কিছু ধাপ আছে যেমন একসাথে তো সব কিছু হয় না আস্তে আস্তে জিনিসটা করতে হয় যেমন আজকে ওই যে বাথরুমের যে স্ল্যাবগুলো যে আমরা বলি পাট ওই কুমাররা মাটি দিয়ে তৈরি করে গোল গোল চাক করে এই পাটগুলো মাটি খুঁদবো মানে ম্যাক্সিমাম 30 ফুট মাটি খুঁদবো তারপর ওগুলো আর কি গায়রা দিব তো মানে এই জিনিসটা করবার গেলে সেই পা যারা গাড়ে তাকে খোঁজ খবর আনো তাকে সাথে যোগাযোগ আবার এই পাট কিনো এগুলা কিনলাম এখন এগুলো আবার যে যে বাড়িতে গাড়বো হেরা আবার যে আমার সারা গাড়বো না আপনি দাদা জেনে কয়ে দেবেন হেনে হ্যাঁ তো এখন ওটা করা লাগে আবার দেখা যাইতেছে যে পাশাপাশি তো বাড়ি আছে একজনের সাথে আরেকজনের মন মালিন হয়ে যায় যে না না এনে দিয়ন যাবো না ওনে দিয়ন রাখবো মানে এরকম একটা সমস্যা হয় তো যাই হোক এখন আমি না গেলে ওটা হইব না এখন তার মধ্যে আবার ওই যে ওগুলা গাড়তে এই সিমেন্ট লাগবো বালি লাগবো ওই পাটের চারদিক দিয়ে ই দেয় মানে ওই গ্যাপ ট্যাপ থাকলে ওগুলো পূরণ করে দেয় আবার যাইতেছি বালি আর হলো সিমেন্ট আনার দিকে তো আমার কাছে আসলে এটা আমার কোনো কোনো পরিশ্রমই মনে হয় না কেন কারণ এটা হলো আমার মনে প্রাণিত করতেছি হ্যাঁ এদিকে কোনো পরিশ্রম মনে হয় না তো যাক আপনারা আশীর্বাদ করবেন আমি জানি সচক্ষে আপনাদের দেখিয়ে দিতে পারি আপনারা যা টাকা পয়সা দিচ্ছেন আমি জানি সেটা দেওয়া তার মনের মতো একটা কইরে দেওয়া পারি এ দিয়ে আশীর্বাদ করেন আর আমি আপনাদের টাকা জানি সবসময় মূল্যায়ন করতে পারি যে না বিনয়ের কাছে টাকাগুলো দিছি বিনয় যথাসম্ভব যা করার মনের মতো করে দিছে এখন আমি যাবো সিমেন্ট আর বালি আনার দিকে এই তো বাড়িতে আইসা পড়ছি ভালো আছেন দাদা মাসি ওই যে দেন ওই জনে পাট দিবেন
বুঝছেন ওই যে জায়গায় আরে যে ইমুরার ইমুরার হন্না গুনা কাছারে কাছারে আইলে উল্টানতে পইরা যায় হেসা আপনি আমার হাসপাতালে দৌড়াদৌড়ি করার লাগবো ভালো করবার যে আমার খারাপ হয়ে যাবো গা তা ই দিদি দিন মানে অনেক সময় মানে বয়স্ক মানুষ মাথা ঠিকও থাকে না খিদার সময় অনেক সময় ই করে আচ্ছা ঠিক আছে এক জায়গায় থাকলে একটু মিলা জিলাই থাকেন হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ যদি কোনো সময় না খেয়ে থাকে হ্যাঁ কোনো ঝগড়াঝাটি কইরে আমি একটু খাই খাওয়াই না খাওয়াই তো কোন হেরা যে ঝাকমাই কই কো দিদি কই কো যে না করে নি না করে আচ্ছা আমি শুরু কা দিবেন না পার না 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 ও পার তো না না কো মাসি ওই যে এই আপনি রে কি কইছে এই যারা দেশ বিদেশ থেকে টিয়া দিতেছে না হেরা একটু আশীর্বাদ করে কইছে সবাই যেন ভালো থাকে আচ্ছা কত দূর দাদা আমি বহুম না আমি দাঁড়িয়ে থাকবো সমস্যা নেই তাহলে যে টিউবওয়েল শু যায় না খালি এই জায়গায় দিয়ে আচ্ছা সকালে খাইছেন খাও নাই নাকি নাই নাই খেয়ে যা এ বৌদি এ না ওই যে ভাত বাড়েন হ্যাঁ বইব ভাত বার আই যে বাইরে ই দেন বহে দেন হাজে কনে হ্যাঁ বহেন সকালবেলা হন তুই খাই নাই হ্যাঁ খান যে মাছ দিছে জল আছে না ভালো করে ধুয়ে আয় লবণ লাগবো না লবণ লবণ থান হায় রে জীবন রে আসলে বয়স হয়ে মৃত্যুবরণ করা মানে জীবনটা কয়েকটা কষ্টের ধাপ পারোয়া মোজা পরো মোজা মাসি এই গতকালকে আমি মন্ত্র নিছি না ওই যে হরেন্দ্র দা তো আমাকে গেছিল লুচি টুচি দিয়ে দিছিলাম খাইছেন না
মতি খাই নাই লুসি খাই নাই খাইছে মতি খাইছে মিষ্টানা খাইছে মিষ্টানা খান নাই ও খিচুড়ি খান নাই আচ্ছা তুমি তো মাছের ডাল খান না জায়গা কি লুসি খাইছেন লুসি মিষ্টান্ন না এগুলো আমার এলাকায় পাট কয় এগুলো যে মাটির হাড়ি পাতল যারা বানায় না তারা এই যে মাটি দিয়ে পুইটা বানায় এই পাট আনছি তিরিশটা পাট এক একটা 200 টাকা পিস গাইরা টাইরা নিয়ে ওই যে যে পাট গাড়ি যারা মাটি খুঁড়তেছে তাতে এইখানে টাকা গেছে আমার সব দিয়া একটা ঢাকনা আছে যে ঢাকনা দিয়ে 6000 টাকা গেছে সব সর্বমোট খালি গাড়া এখন বাকি আছে পাইপ আর একটা যে বাথরুমের ঘর আর হলো স্ল্যাব এটি হলে মোটামুটি বাথরুম কমপ্লিট কত দূর দাদা আর কত সময় লাগবো আর আধা ঘন্টা কুয়া খুদাও কষ্ট কম না তাই না একবার স্যার মরে না ই করেন দাদা ও যে একটু শিলিয়া টিলিয়া দিয়েন ভিতর দিয়ে মাসি এই তো এ গেছে আর একটু আছে হ্যাঁ বৌদি হরিন্দ্র দা কি করে এখনো আহে না সিমেন্ট নিকে বয়ে রয়েছি সিমেন্ট দিলে সব নাটকে দেয়ার বো ওটা দুই মুড়ে বাঁধন লাগে না বাইন দেয় পরে আস্তে আস্তে নামিয়ে দেয় নিচ মুখে হরেন্দ্র দা দেন ঠিক আছে নাকি জায়গা ভালো কি কম হবো সরাসরি এই জায়গায় বয়ে থাকেন ওই বেঞ্চে দাদা তাহলে তো সকালবেলা একটু কষ্ট করে এলাম সিমেন্ট আর বালু আনাইলাম হ্যাঁ অনেক খাই আনুন আপনারা খাইলে আমার শান্তি সমস্যা নাই যা আছে তাই এই যে খিচুড়িটা কি মনে হয়েছে কালকে আমার বাড়িতে রান চাল আর মাসি তো খাইছে নি তাই না
জ্যাক মাসি এই যে সন্তানটা রেখেছে বলছে এটা এসে যে নাতি হইছে এটা একবারে আশীর্বাদ করে না আশীর্বাদ করো আশীর্বাদ হ্যাঁ কারণ আমনের আশীর্বাদে এরা যেন উঠারে তোমার পোলা হইব আমার পোলা হইব কয় কি মানে জানি না আমার পোলা বান যদি হয় তার নিজের স্বাধীন মতো বড় হইব হ্যাঁ ভালো খারাপ হোক ওর জ্ঞান বুদ্ধি তৈব এনে বাইরা কাইটা বুঝিয়া আমার কোনো কিছুই করার নাই হ্যাঁ নিজের জ্ঞান আছে বুদ্ধি আছে বিবেক আছে কর্ম করে খাও হ্যাঁ ঠিক আছে খাও 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 কত কষ্ট করে মানুষ করছে হ্যাঁ এই মাসি এই হরেন্দ্রদারে নিয়ে তার ইয়ের বাসা ক্ষিতিশ কাকা না এইবার তো 40-50 বছর আছিলেন না খুব কষ্ট হয়েছে না এইটাই সুখ আর কিছু না নাতি পুতি পোলাপান নিয়ে খাওয়া দাওয়া এটাই একটা শান্তি আমার এলাকার যত দাদা কাজ করছেন খুব নাম করছেন বুঝছেন না ভালো কাজের দাম আছে দাদা বুঝছেন যারা ভালো কাজ জানে তাকে দামই অন্যরকম দাদাকে বাড়ি কনে এই যে দাদা আমার ঘরতে আইছিল তার বাড়ি আসাল কনে তাতে দই নি গিয়ে আপনার কাম আছে মনে হয় না ভগবান এই যে ইগুলা সব রেক গুলা যে সিমেন্ট দিয়ে সব ঢাইকা দিতেছি না তবে যাই হোক কাজ গুলা মনের মতো না হলে না কোনো কিছু ভাল লাগে না মারি ফেলাই কয়টা দাদা সমস্যা হয়ে যাবো হয়ে গেল পাট কারা মাসি পাট কারা তো হয়ে গেল হয়ে গেছে গা হয়ে গেছে গা মনটা ভালো লাগে ভালো লাগলেই হয় ভালো লাগে খুব যত্ন করে রাখেন ভাঙেন না এটাই যে ওই সিমেন্ট গুলা শুকাইলে পরে পরে ঢাকনাটা উপরে দিয়ে দিন ওই এক সাইডে রাখেন এলান দিয়ে রাখেন এলান দিয়ে হ্যাঁ মাসি এই যে দাদারা তো সবকিছু মোটামুটি করে গেল না আর যা বাকি কাজ আছে এটা ওই যে ঘর দেওয়ার সময় করা লাগবো হ্যাঁ তো এই যে বাইরের মা সকলরা কিছু টাকা পয়সা দিছে না এই যে আপনি হাত দেওয়া দেন মাসির হাত দিয়ে দিক মাসির কাছে দেন
মানে এনে দাদা 6000 টাকা আছে আপনার বিল হইছিল 5900 টাকা না তাহলে 100 টাকা আপনি মাসি রাতে ঘুরিয়ে দেন দাও কমে ব্যাংক ঠিক আছে 100 টাকা ব্যাংক দিব 100 টাকা হ্যাঁ দেন 100 টাকা মাসি তেই যে কাজ শেষ হ্যাঁ এখন আমি বাড়ি যাবো গা বউ রেন দেবো হ্যাঁ রয়েছে হ্যাঁ অন্যান্য তো খেয়ে দেনা বুঝছেন এমনিকে খেয়ালাম না আমি যে ঘর টর দিয়ে নই তন মন প্রাণ দিয়ে একদিন খামুনি ঠিক আছে আর মাসি যাই একদিন বাড়তে আচ্ছা দাদা টিয়া দিছে না বৌদি যাই দাদা তাহলে বাড়ি যাই তো মা সকলরা আমার কাজ মোটামুটি ধাপে ধাপে শেষ হইলো এখনো শেষ হয় নাই আরো একটা কাজ বাকি আছে তো যাই হোক আপনাদের পাশে হয়তো আগামীকাল দেখা হইব তো ভালো থাকেন ছোট্ট ছোট্ট কাজ নিয়ে আপনাদের মাঝে আছি মৃত্তিকা মায়া সবার মাঝে সবসময় সর্বক্ষণ